নমস্কার, কলকাতা টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি অনন্যা। শুরু করছি বাংলাদেশ সারাদিন। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। রাজনীতি নির্বাসনে বিএনপির নেতা আব্দুল মঈন খান বলছেন, এখানে শুধু ক্ষমতায় থাকার চিন্তা। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলছেন, বিএনপির গণস্বাক্ষর তাদের পরাজয়ের শেষ চিহ্ন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশ ও জাতির কল্যাণে আমরা বিরোধী দলের ভূমিকা পালন করব। গত ২৪ ঘন্টায় ঘটে গেছে বিভিন্ন ঘটনা, বাংলাদেশের সেই সমস্ত খবরের দিকে নজর রাখব। রাজনীতি নির্বাসনে পাঠানো হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এখানে শুধু ক্ষমতায় থাকার চিন্তা। এমন পরিস্থিতিতে আরও ১৫ বছর ক্ষমতায় থাকতে পারে আওয়ামী লীগ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সব কিছু ঠিক আছে, ক্ষমতায় ১৫ বছর তারা আছে, ক্ষমতায় আরো ১৫ বছর থাকতে পারে, এটাও আমি অস্বীকার করব না। বন্দুকের গুলি আছে, সেটা ব্যবহার করছে যথেচ্ছভাবে, সেভাবে হয়তো আরো ১৫ বছর থাকতে পারবে, সেটা বড় কথা না। কে কখন কোথায় ক্ষমতায় ছিল সেটা বড় কথা, অস্ত্রের বলে কারা ক্ষমতায় আছে সেটা বড় কথা। আমি আসলে রাজনীতিবিদদের যে পরীক্ষা, আমাদের দেশের রাজনীতি আজকে যে পর্যায়ে গিয়েছে সেই পরীক্ষায় কিন্তু আমি পাশ করতে পারি। আমি রাজনীতিবিদ হতেও পারি না। এখানে রাজনীতি বলতে আজকে কিছু নেই, এখানে একটি মাত্র জিনিস, ক্ষমতা, ক্ষমতা, অর্থ, বিত্ত, বৈভব, লালসা, রাজসিক জীবনযাপন। এখানে রাজনীতির অর্থ আমি এখন যেগুলো বলছি, রাজনীতি এখন তাতে উৎপাদন, রাজনীতি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচন বিরোধী বিএনপির গণস্বাক্ষর অভিযান তাদের ললাটে পরাজয়ের শেষ চিহ্ন। শনিবার রাজধানীর তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তনে শহীদ আসাদের ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। ৬৯ এবং আসাদ অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আসাদের মৃত্যু কোন আকস্মিক ঘটনা ছিল না, আসাদের মৃত্যু ছিল একজন রাজনৈতিক সচেতন রাজনৈতিক কর্মীর মৃত্যু। সেটাই ছাত্র আন্দোলন থেকে কৃষক আন্দোলনে পা রেখেছিল এবং প্রথমে মোল্লা ভাসানী আহত সেই ২৯শে ডিসেম্বরে হাট হরতালে হাতির দিয়ায় যে পুলিশের জুলুম হয়েছিল, সেই জুলুমের মুখে নিজের রক্ত ঝরিয়ে এবং সেই রক্ত মাখা ব্যান্ডেজ বাঁধা মাথায় নিয়ে ঢাকায় এসে সেই খবর দিয়েছিল। আসাদের যে চিন্তা, যেটা এখানে লেখা আছে, আসাদের মন্ত্র জনগণতন্ত্র, অর্থাৎ জনতন্ত্রের, জনগণের গণতান্ত্রিক সমাজ পরিবর্তনের যে লড়াই, সেই লড়াইকেই আমাদের সামনে এগিয়ে নিতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমরা গত সংসদে বিরোধী দল ছিলাম, প্রধান বিরোধী দল। দেশ ও জাতির কল্যাণে সবসময় আমরা বিরোধী দলের ভূমিকা পালন করেছি। সরকারের গঠনমূলক সমালোচনা, আমাদের সুপারিশ সহ অনিয়ম দুর্নীতি, জনগণের পক্ষে যেসব দাবি উত্থাপন করার কথা সেগুলো আমরা করেছি। আমরা গত সংসদেও বিরোধী দল ছিলাম, প্রধান বিরোধী দল। তার পরবর্তীকালে আমাদের দেশ ও জাতির কল্যাণে সবসময় বিরোধী দলের ভূমিকা পালন করেছি। সরকারের গঠনমূলক সমালোচনা এবং আমাদের সুপারিশ সহ অনিয়ম দুর্নীতি, জনগণের পক্ষে যেগুলো দাবি উত্থাপন করার কথা সেগুলো আমরা উত্থাপন করেছি, সেই বিষয়টি এখনও আমাদের রাজনীতি ওটি। আর একটা জিনিস হলো, বর্তমান সংসদে দুটি দল প্রধানত বলা যায়, একটা হলো আওয়ামী লীগ, নৌকা মার্কা নিয়ে তারা দল হিসাবে সরকার গঠন করেছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, আর আমরা তারপরেই আমাদের ১১ জন সদস্য নিয়ে আমরা লাঙ্গল প্রতীক নিয়ে আলাদা একটি রাজনৈতিক দল। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন ৭ দিন।